গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত জানাই সবাইকে। তো আজকে হলো সোমবার, তো চলো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে পড়েছি সকাল সকাল তোমাদের সামনে। তো সকাল সকালই আজকে ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো সকাল সকাল ব্রেডগুলো মানে সেকে নিচ্ছি, কারণ ব্রেকফাস্ট বুঝতেই পারছো, তো এই হলো ব্যাপার। তো দেখো কোকো ক্যাং ক্যাং গেছে না, কি হয়েছে? ওই ওইটা আমাদের ছিল গো, টিয়া পাখি ছিল একটা। এই এর থেকে ছোট বয়সে মানুষ করেছি, মানুষ করেছে, বড় সর্দি কাশি লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, তো চলো এদিকে। আমার ব্রেড গুলো তো সেকা হয়ে গেছে, তো এক এক করে ব্রেড বাটার লাগিয়ে নিয়েছি। লাগিয়ে তো ওদেরকে চিনিটা ধরে দিয়ে দেবো, তো ওরা ওইভাবে খেয়ে নেবে। তারপরে চলো চা বসিয়ে নিলাম। চাটা তো কেউ খাবে না, চাটা আমি একাই খাই। তো আমার এনার্জি ড্রিঙ্ক এটা তোমরা সবাই আপাতত জেনেই গেছো এখনো পর্যন্ত। তো চাটা করে নিই এদিকে, চাটা করে তারপরে। তো এদিকে চা বসিয়েছে, আর আমার ছেলে দেখো একটু মানে প্যান্ট পরেনি বলে আসতে লজ্জা পাচ্ছে, তো এসে আমার কাছে একটু টুকি দিয়ে গেল। তো যাই হোক, চাটা আমার হয়ে গেছে। তো হয়ে গিয়ে কিনা চাটা ছেঁকেও নিলাম, আমি চাটা ছেঁকে নিয়ে এবার চলে যাবো ঘরে। ঘরে বসে শান্তি করে চাটা খেয়ে নেবো, তারপরে কাজ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার্লিস ডেইলি ব্লগ। তো চার্লিস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব সুস্থ আছো আর বিন্দাস আছো। তো জানি না যে দাঁড়াও লোক আছে, কথা বলে তো যেটা বলছিলাম আর কি, একজন এসেছিল কথা বলতে, তার জন্য একটু ক্যামেরাটা অফ করেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি গো, অনেক জায়গায় এরকম অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে কীরকম করে ভালো থাকতে পারে, যতটা ভালো থাকে ততটাই ভালো থাকে, তবু বললাম ঠিক আছে। তো যে যেখানে আছো খুব সুস্থ থেকো, সাবধানে থেকো, মানে এই এই সময়টা এই বৃষ্টি চারিদিকে জল ফল জমে মশার উৎপাত হয়, প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু বেড়েছে। তো সব মিলিয়েই আমাদেরকে সংসারে থাকতে হবে, এটাই হলো কথা। তো যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করেছি, সকাল থেকে তোমাদের সাথে আর কোনোরকম বকবক করতে পারিনি, কারণ ওইখানে আমাকে সাইলেন্টলি কাজ দেখাতে হচ্ছে তোমাদেরকে। তো এইদিকে হলো বিছানা পাটির এইরকম অবস্থা, তোমাদের দাদা ভাইয়ের যে কাজের জিনিসগুলো পড়ে রয়েছে ওগুলো আমি গোছাবো এখন, বিছানাটা গোছাবো ভালো করে। আর আজকে রান্না বান্না সেরকম কিছু নেই, তবে হ্যাঁ আজকে একটু বেরোতে পারি। কোথায় বেরাবো, কেন সেদিনকে যে তোমাদেরকে বললাম সেদিনকে বেরোতে পারিনি বৃষ্টির জন্য, তবে আজকে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন যাবোই, কারণ আর বেশি দিন টাইম নেই। তো যাই হোক বেরাবো, তো বেরিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি কী জন্য যাচ্ছি, তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। তো আজকে রান্নাবান্না কিছু নেই, কালকে যেহেতু সানডে খাচ্ছি, কালকে মাংস করেছিলাম আর রাত্রিরে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, কেন কালকে একটু ওই বাড়ি গেছিলাম, মায়েদের ওই বাড়ি গেছিলাম আবার কালকে একটু। তো ওইখানে খাওয়া দাওয়াটা একটু করে এসেছি, বৌদিদের বাড়িও গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছি, রাত্রিরে আর সেরকম কিছু খাইনি। তো কেউই খাওয়া দাওয়া করিনি, তোমাদের দাদা ভাই শুধু একটু ভাত খেয়েছিলো আর সম্পূর্ণ তরকারিটা রয়ে গেছে। তো আজকে ওই দিয়েই মোটামুটি চালিয়ে দেবো, ব্যাস এই হলো ব্যাপার। ওই জন্য রান্নাবাড়ির ঝামেলা আজকে নো টেনশন, ভাতটা হয়ে গেছে ওদিকে অলরেডি। এখন বিছানাটা গোছাবো, ঘর দোয়ার মুছবো, মুছে আমি স্নান করতে চলে যাবো, তারপর সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে পরে, ঠিক আছে বেরাবো তখন সোজা দেখা করবো। তারপর তোকে চলো বিছানাটা গুছিয়ে নিই, সাথে থাকো দেখতে থাকো, আর এদিকে চলো দেখাই আমার ভাতটা অলরেডি হয়ে গেছে। এই যে এদিকে ভাত, এদিকে ভাত অলরেডি হয়ে গেছে, আর এদিকে তরকারিটা গরম বসিয়েছি, আর এদিকে দুধ দিয়ে গেছে, দুধ জ্বাল দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, আপাতত চলো বিছানাটা গুছিয়ে নিই ঝটাঝট, তারপর আসছি তোমাদের সাথে। এইদিকে দেখো সব কিছু বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আমি পরিষ্কার করে, আর দেখো পরিষ্কার বিছানা যেই গুছাতে আরম্ভ করে দিয়েছি বিছানা ছেড়েছে, আর ওদিকে দেখো মানি উঠে গেছে বিছানায়, কারণ ও এখন ঘুমাবে, ও সারা রাত আসে না, তো সকালবেলা এসে পুরো গোছানো কমপ্লিট। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের কাজের জিনিসপত্রগুলো ওইখানে রেখে দিয়েছি, আর এইখানে সব কিছু আছে, ও আমার ছেলে এসে ওগুলো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে দেবো, আর এইটা এইটাও গুছিয়ে নিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এই যে তোমাদের দাদা ভাইকে ব্রেকফাস্ট দিয়েছিলাম, ব্রেড
আর বাটার টোস্ট করে দিয়েছিলাম আর স্মুদি করে খেয়ে গেছে কলা দিয়ে দুধ দিয়ে। আমার ছেলেও এই ব্রেড খেয়ে চলে গেছে আর ছোটটাও একই ব্রেকফাস্ট করেছে, আমিও একই ব্রেকফাস্ট। সকালে এই ওরা পড়তে চলে গেছে, তো ওরা পড়ে ঠোরে আসবে এক্ষুনি, আর আমার ছোটো ছেলে পড়ে ঠোরে ওইখান দিয়ে চলে যাবে মায়ের বাড়িতে। তো একেবারে দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যেবেলা আসে, এই হলো ব্যাপার। তো চলো, ওদিকে আমার তরকারিও গরম করা হয়ে গেছে, এবার ঘরটা মুছো, মুছে স্নান করে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? তো সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, তো চলো আমি স্নান টান করে চলে এসেছি। তো ঘড়ির কাটা প্রায় এখন 1:40 দিকে, সেদিকে খাবার দাবার নিয়ে এসেছি, চলো তোমাদের একবার শেয়ার করে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করে তারপরে বেরাবো আবার, ঠিক আছে? তো এই হলো ভাত, আর আছে স্যালাড করে নিই, একটু শসা কেটে নিয়েছি, আর এই কটা পটল দেখি এক কোণায় পড়েছিল ফ্রিজে, তো মনে করলাম সবকটা কুচিয়ে আকারে ভেজে নিই, তো একটা পদ হয়ে গেল, যাই হোক। আর এই হলো কালকেকার সেই তরকারি মাংস, আর ওই আমার ছেলে খাচ্ছে ওদিকে। তো চলো, এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া, তো চলো ঝেঁটা ঝাঁট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজকর্ম করে সমস্ত আবার রেডি হবো, রেডি হয়ে আবার ওদিকে বেরাবো, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো, সব কিছু শেয়ার করবো। তো বন্ধুরা, আমি এইভাবে রেডি হয়ে নিয়েছি, এই যে, ঠিক আছে? তো চলো এখন যাচ্ছি, একদম যেখানেই আছি তো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো, তো চলো সাথে থাকো, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, তোমাদের আয়নাতে দেখিয়েও দিলাম, এই যে এই পাঁচটাই নিয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি, কারণ ওদিকে সাবুনি আবার দাঁড়িয়ে আছে, তো ওইখানে অনেকটাই দূর যেতে হবে, তো ঠিক আছে সাথে থাকো, ঠিক আছে চলো। তো চলো, এদিকে তো বেরিয়ে পড়েছি আর উঠেও পড়েছি বাসে একদম। তো দেখো এখানে বাস থেকে নেমেও গেছি, আর হ্যাঁ, তোমরা অনেকেই দেখে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি, যারা কলকাতায় থাকো তারা অবশ্যই চিনতে পারছো যে কোথায় এসেছি। হ্যাঁ, আমি ধর্মতলায় এসেছি, এটা সব। তো চলো এসে নেমেই আগে ফুচকাটা দেখে লোভ লেগে গেলো, তো চলো একটু ফুচকা খেয়ে নিই। তো চলো, এদিকে ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট আমাদের, তো চললাম একদম গন্তব্যস্থলে কেনাকাটা করতে। তো দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে মানে মানুষের মাথাগুলোই শুধু দেখা যাচ্ছে ওপর দিয়ে। আমি তো উঁচু করে ভিডিওটা করছি যেহেতু তোমাদেরকে একটু শেয়ার করবো বলে, মানে ভিডিও করার মতনই না। তো চলো, এখানে ঢুকে পড়েছি সিম্পার্ক মলে, তো এখানে এসে কিনবো কেনাকাটা। কেনাকাটা মানে এখান থেকে কিনি আমি, জাস্ট এই দোকানটা থেকে জাস্ট কিনি জিন্স, আর এখানে মেয়েদের যাবতীয় জিনিস, শুধু মেয়েদের বেশির, মানে ছেলেদের না, এখানে জাস্ট শুধু মেয়েদেরই জিনিস পাওয়া যায়, ছেলেদেরও পাওয়া যায়, বাচ্চাদের ও একটু ভেতর দিকে, কিন্তু মেয়েদের বেশি জিনিস এখানে পাওয়া যায়, ভ্যারাইটিস রকমের মানে জিনিস এখানে আমরা সব পেয়ে যাবে। তো এখানে দেখো এসছি, ওখানে কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, জাস্ট ওখান থেকে আমি একটু জিন্সই কিনি আর কিছু না। আর এই দেখো এই শপটাতে তোমরা চিকনকারি কুর্তি দারুণ দারুণ পেয়ে যাবে, তো ভীষণ সুন্দর সুন্দর এখানে চিকনকারি কুর্তি, আর এখানে লেডিস ওয়্যারগুলো দারুণ, মানে মেয়েদের যা সমস্ত ইয়ে, যারা তোমরা এখানে থাকো তারা তো অবশ্যই কলকাতায় থাকো তারা তো অবশ্যই জানো, আর যারা কলকাতায় থাকো না তারা একটু জেনে নাও যে আমাদের এই ধর্মতলাটা ভীষণ, মানে আমরা খুব কম দামে খুব কম ইয়েতে জিনিস, এই দেখো কানেরগুলো মাত্র 100 টাকা করে এই কানেরগুলো, তো ভীষণ সুন্দর। তা তোমরা কেমন লাগলো, তোমাদেরকে এই তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে কানেরগুলো ইয়েগুলো তোমাদের কেমন লেগেছে। আর যাই শপিং করলাম না কেন, তোমাদেরকে একবারে আমি শপিংয়ের ভিডিও আলাদা করে দিয়ে দেবো বারবার বলছি, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক, এখানে দাদা বলছে কি যে দিদি ভিডিও করো না, ভিডিও করো না, পুলিশে ধরো, আমি সেই পুলিশটাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে বুঝে নেবো, এই করে আর কি তার সাথে একটু ইয়ে করছিলাম। তো চলো, এখানে সিটি মার্টের ভেতরে আমরা ঢুকে গেছি একটু, তো ওখানে একটু সেল সেল চলছিল, তো কী সেল সেটাই দেখতে আর কি ঢুকলাম, তো সেরকম কিছু নেই আর কি, যাই হোক খুব একটা ভালো লাগলো না কালেকশন। তো আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, তা ওই যে বললাম না দুজনে মিলে বেরিয়েছি একদম, মানে সারা জায়গা ঘুরে 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 ইয়ে করবো, তো এইখানেও সেই একই ব্যাপার, এই যে প্যান্টগুলো দেখতে বসে ব্যাস, একজন দাদা আওয়াজ দিল দিদি ভিডিও করা বারণ, ব্যাস আর কি, আর করতে পারলাম না শেয়ার তোমাদের সাথে, তো ওইখানে স্টপ করে দিলাম। তারপরে দেখো রাস্তা দিয়ে আসার সময় একটা অপূর্ব একটা সুন্দর জিনিস দেখলাম, মানে দারুণ দারুণ, দেখো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এই বা ছেলেটা মানে এত সুন্দর আর্ট করছে জিনিসটাকে, দারুণ, মানে শুধু মানে কি বলবো, মানে ধারণার বাইরে। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের এই আর্টটা, তো ভীষণ সুন্দর আর্ট করছে, তো মানে কোনো কথা। হ্যালো বন্ধুরা, তো চলো আমি বাড়িতে তো চলে এসেছি, মার্কেটিং প্রায় হয়ে গেছে, তো মোটামুটি সব কিছু কমপ্লিট, তো যাই হোক কুর্তি দুটো তো বানাতে দিয়েছি,
আবার তোমাদের এখন আমি কি কি শপিং করলাম সবাই এখন দেখাবো না, তো পুজোর শপিং তোমাদের একদম মানে সব কিছু হয়ে যাবে, তো পুজোর শপিং আলাদা করে তোমাদেরকে আমি ভিডিও দেবো। তো আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম আমার ভিডিওটা একটু দেখেছো আর ভিডিওটা খুব ভালো লাগলে কিছু ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট, আর খুব বেশি ভালো লেগে গেলে তো একটু শেয়ার করে দিওই অবশ্য। আর যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকে বলি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তো রাত্রেবেলা তো ডিনারে সেম তরকারি টরকারি সবই মনে আছে, ওই কালকেকার যাই হোক বাসে আশেপাশে দিয়ে আসছি, মোটামুটি কাটিয়ে দিলাম আমার সোমবারটা এরকমই যাই গো। তো যাই হোক চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে।